তো কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মিস্টার টুয়াইস এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনারা সবাই জানেন খুব শীঘ্রই আসতে চলছে অ্যানিহিলেশন। অ্যানিহিলেশন গেম নিয়ে বাংলাদেশি গেমারদের আশা ভরসা ভালোবাসা দেখে আমি শিহরিত। অবশ্যই এরকমটা না হওয়ার মতো কোনো কারণ নেই, কারণ অ্যানিহিলেশন হলো প্রথম বাংলাদেশি ব্যাটল রয়্যাল গেম। সুতরাং বাংলাদেশি গেমাররা এটার জন্য স্বপ্ন দেখতেই পারে, এটাই স্বাভাবিক। আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড এই গেমটা নিয়ে, যার জন্য আমি রাত দিন বিলকিসকে স্বপ্ন না দেখে অ্যানিহিলেশনের মারিয়াকে স্বপ্ন দেখা শুরু করেছি। যাই হোক, স্বপ্নবাদ দিয়ে ভিডিওর মূল টপিকে আসা যাক। আজকের ভিডিওতে আমি অ্যানিহিলেশন গেমের কিছু ক্যারেক্টারের পরিচয় এবং তাদের অ্যাবিলিটি সম্পর্কে কথা বলবো। তো আজের এই ইন্ট্রো গল্প বাদ দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। তার আগে বলুন, যারা এখনো এই শীতে প্যান্টের ভেতরে হাত দিয়ে ভিডিওটি দেখতেছো, তারা প্যান্টের ভেতর থেকে হাত বের করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঝুনঝুনিটা বাজিয়ে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আরো ভালো লাগলে কমেন্ট করো, আরো যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো। তো এক নাম্বার রয়েছে বাবু ভাই। বাবু ভাই হলো 29 বছর বয়সী মেল ক্যারেক্টার, তার অরিজিন হলো বাংলাদেশ, তার অ্যাবিলিটি হলো গ্রেপেল হুক। তিনি তার গ্রেপেল হুক দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারে। গ্রেপেল হুক অনেকটা স্পাইডারম্যানের মতোই কাজ করে, তবে বাবু ভাই কোনো স্পাইডারম্যান না। আমাদের বাবু ভাই গ্রেপেল হুক ইউজ করে খুব জলদি এক জায়গা থেকে অন্য জায়গায় খুব অল্প সময় যেতে পারে। তো দুই নাম্বার রয়েছে ব্যাট্রিক্স, 27 বছর বয়সী ব্যাট্রিক্স হলো ফ্যামিলি ক্যারেক্টার, অরিজিন হলো অস্ট্রেলিয়া, তার অ্যাবিলিটি হলো শক ওয়েভ, তার শরীরের সাথে সংযুক্ত গ্যাজেট থেকে লেজার শক ওয়েভ গুলি করতে পারে। তো তিন নাম্বার রয়েছে জেন, যার বয়স হলো 32 বছর এবং তিনি একজন মেল ক্যারেক্টার, অরিজিন বাংলাদেশ, যার অ্যাবিলিটি হলো হাই রিকুয়েল কন্ট্রোল। ক্যারেক্টারের অ্যাবিলিটি যেহেতু রিকুয়েল কন্ট্রোল, সেহেতু বুঝতেই পারছেন গেমের ভেতরে বন্দুকে থাকবে রিকুয়েল। তো এই ক্যারেক্টার আরেকটি এক্সট্রা অ্যাবিলিটি হলো এক্সট্রা ব্যাকপ্যাক ইনভেন্টরি, তার মানে এই জাইন ভাই ব্যাগের মধ্যে অতিরিক্ত মালামাল নিতে পারবে। তো চার নাম্বার রয়েছে আমাদের মারিয়া আপু। মারিয়া আপুর বয়স 28 বছর এবং তিনি একজন ফ্যামিলি ক্যারেক্টার, যার অরিজিন বাংলাদেশ, তিনি হলো হিলার, নিজেকে এবং তার দলকে খুব দ্রুত হিল করতে পারবেন। তাছাড়া এই মারিয়া আপু গুলি এবং লাইফ কিট উৎপাদনের মেশিন হিসেবে কাজ করবে। তো পাঁচ নাম্বার রয়েছে আকিলা আহমেদ, যার অরিজিন হলো সিরিয়া এবং যার বয়স 29 বছর এবং যার জেন্ডার হলো ফিমেল। তো তার কাছে নিজস্ব একটি ধনুক থাকবে যার সাহায্যে সে শত্রুর মোকাবিলা করতে পারবে। ডেমিন অস্কার, 16 বছর বয়সী ডেমিন অস্কার হলো একজন মেইন ক্যারেক্টার, যার অরিজিন হলো ইউএসএ, তার অ্যাবিলিটি হলো হ্যাকার অ্যান্ড ড্রোন মাস্টার, তিনি ড্রোনকে হ্যাক করতে পারবেন এবং রোবটকেও হ্যাক করতে পারবেন, আর ড্রোন হ্যাক করে খুব ইজিলি এনিমির অবস্থান জানতে পারবেন। তাছাড়া বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নায়ক প্রয়াত সালমান শাহকেও দেখা যাবে অ্যানিহিলেশনে একজন যোদ্ধার বেশে। সালমান শাহ ক্যারেক্টারটি হবে লেজেন্ডারি ক্যারেক্টার এবং এর অ্যাবিলিটি হবে খুব স্পেশাল। লেজেন্ডারি ক্যারেক্টারের মাঝে মাসুদ রানা সহ আরও অনেক বাঙালি নস্টালজিয়া ক্যারেক্টার থাকবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে চ্যানেলের ঝুনঝুনিটা বাজিয়ে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলবে না। গুড বাই।